মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আরও একটি ফ্রেশ ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ভ্লগুলো দেখো ডেলি তো তারা জানো যে শাশুড়ি মা নেই মামা বাড়ি গেছে যেহেতু মায়ের শুরু বলে নেই ওই জন্য তো আমি চলে এসেছি দেখো ফ্রেশ ট্রেশ হয়ে সকালে একদম রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছি তো আর একদিকে আমি নিজের জন্য জল গরমটা বসিয়ে দিলাম আমি যেহেতু দুধ চা বা লাল চা

কম মানে করচিত কারণ মানে একদম যদি বছরে যদি হয় ওই এক থেকে দুবারে এরকমটা মানে কফিটাও তাও আমি মাঝে মাঝে খাই তো যাই হোক চলো আর মানে ছোট হাইটের মানুষগুলো না একটু বেশি প্রবলেম হয় যখন উঁচু তাকে কোনো জিনিস বা কৌটো থাকে বা পারতে অসুবিধাই হয় তোমরা দেখলে ভিডিওতে যে ওই উপরে একটা ছোট হাঁড়ি ছিল তো ওই হাঁড়িটাকে পারতে আমার একটু অসুবিধাই হচ্ছিলো তো যাই হোক আমি সবাইকে চা ঢেলে সবাইকে চা দিয়েও দিলাম তারপর জল গরমটা নামিয়ে আমি একটা গ্লাসে তার মধ্যে একটু পাতি লেবুর রস আমি দিয়ে দিলাম আর আমাদের বাড়ি একটা পিসে মশাই এসেছে পিসে মশাইটা না আমার জন্য একটা পেয়ার এনেছে আর প্লাস অনেকগুলো লেবু এনে দিয়েছে তো যাই হোক সেই লেবুটা থেকে কিছুটা পরিমাণ কেটে আমি নিয়ে দিলাম তারপরে দেখো আমি খেয়েও নিচ্ছি যত দিন যাচ্ছে ততই না ঠান্ডাটা বেশি বাড়ছে এইদিকে প্রচণ্ড কুয়াশা মানে যত বেলা বাড়ছে ততই কুয়াশাটা আরও আসছে তো যা আমরা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু ডেলি রুটিনের মধ্যে ঝাঁদ দেওয়া কাপড় কাচা রান্না বান্না করা বা ঘর গোছানো এগুলো কিন্তু ডেলি রুটিনের মধ্যেই পড়ে প্রতিদিনই কাজকর্ম এগুলো কিন্তু মেন না বলো কিন্তু যাই হোক চলো আজকে আমি ঘরগুলো না পরিষ্কার করবো কয়েকদিন ধরে ঝুল পড়েছে বারান্দাটায় আর বাবার রুমটায় প্লাস কাকুর রুমটায় তো আমি ছেড়ে নেবো তো ভাবলাম যে চলো আজকে সকাল থেকে এই কাজটাই আমি করে নিই তারপর বাকি কাজ হবে এখানে দেখো বারান্দাটায় ছাড়তে গিয়ে এই যে লাইটটা রয়েছে না ছোট ওই লাইটটা না খুলে পড়ে গেছিলো তো যাই হোক ওটাকে আমি আবার কুড়িয়ে রেখে দিলাম আমি ভাবলাম যে কাঁচের তো টুকরো টুকরো হয়ে গেলো তারপর দেখলাম যে না এটা প্লাস্টিকের তো সেটাকে সাইড করে রেখে দিলাম তারপর আবার ছাড়তে শুরু করে দিলাম তো যাই হোক চলো দেখো হুম বাবা একটু বাজারেই গিয়েছিলো কিছু ছিল তাই আর আমার জন্য এই নারকেলের বিস্কুটটা এনেছে তো আমি সেটাকে খুলে তারপর একটা কৌটোর মধ্যে ভরে দিলাম আর তার সাথে সাথে আমি কিন্তু বিস্কুট নিয়েও খেয়ে নিলাম আর সাথে বাবাকেও দিলাম বাবা বসেছিলো আমার কাছে বাবা মার সাথে গল্প করছিল প্লাস আমি কাজ করছিলাম তো বাবাকেও দিয়ে দিলাম প্লাস আমিও নিয়ে নিলাম সব কাজ কমপ্লিট করে স্নানটাও সেরে নিলাম আর স্নান সেরে নেওয়ার পর এখানে উপরে এসে আমি একটু রেডি হয়ে গেলাম আর এখন যাব নিজে পুজো করতে তারপর তো টিফিন আরে করবো তারপর বান্না সবই আছে তোমরা সাথে শেয়ার করবো তো তোমরা দেখো আর আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ সামনেই আছে দেওরের বিয়ে মানে মামার ছেলের বিয়ে তো নতুন নতুন অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এখন যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেমন আর হচ্ছে শপিং করতে যাওয়া মানে অনেক অনেক নতুন নতুন ব্লগ দেখতে পাবো তোমরা তো যাই হোক চলো দেখতে থাকো হুম তোমাদের সবার ভালোবাসায় আমিও একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করছো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিতে থাকো আর আমার সঙ্গে থাকো কেমন আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক চলো আমি এখন মন্দিরে চলে এসেছি তো পুজো এবার করে নেবো তো চলো দেখতে থাকো কেমন তারপর আমি টিফিনটা করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি কারণ তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক তারপর দেখি যে ঠাকুমণি সব সবজিগুলো কেটে রেখে দিয়েছে যেমন আজকে পোনকার শাগে বেগুনি হবে তারপর বাঁধাকপি সবজি হবে আর আমাদের বাড়িতে না বাঁধাকপি সবজিটা সবাই বেশি পছন্দ করে আর আমি তো ভীষণ পছন্দ করি এই যে মটরশুঁটি গাজর তারপর বরবটি কলাই দিয়ে বাঁধাকপির সবজিটা জাস্ট বাও লাগে তারপর ফুলকপি আলু মাছের ঝোল হবে না সব সবজিগুলো কেটে রেখেছে তো আমি একদিকে গ্যাসে সাপিয়ে দিলাম শাকে বেগুনটা প্রথমেই তারপর তারপরে ফুলকপিগুলো না লাল লাল করে ভেজে নিলাম আর ওই যে তোমাদেরকে সকালে দেখালাম যে পেয়ারাটা পিসে মশাই এনেছিল ওই পেয়ারটাকে আমি কেটে একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ আর একটু চিনির গুঁড়ো প্লাস একটু হালকা তেল দিয়ে মাখিয়ে এটাকে কিন্তু অনেকক্ষণ রোদেও দিয়েছিলাম হালকা হালকা একটু রোদ করেছিলো আজকে ওই জন্য তো যাই হোক এখন তো শীতকাল আর শীতকালে রোদটা না ভীষণই ভালো লাগে তাই না বলো আর এই কদিন থেকে তো একদমই রোদ ছিল না শরীরটাও কেমন ম্যাশ ম্যাশ করছিলো আর কাগলেও বেশ ভালো লাগছিল না মানে একটু যদি রোদ পাওয়া যায় শীতকালে তাহলে তো বেশ মজা দেখো রান্না করতে করতে দেখি বান্দর ঢুকে গেছে বাড়ির মধ্যে সাথে দুটো আলু নিয়েছে নিয়ে মারছে ছোট আমি তো একদম ভয় পেয়ে গেছি তো যাই হোক কোলে দেখা একটা ছোট্ট বাচ্চাও রয়েছে কী সুন্দর লাগছে তো ওরা খাচ্ছিলো যাই হোক আমি একটু ক্যাপচার করে নিলাম আর এইদিকে কিন্তু আমার ফুলকপির সবজি বলো শাক বলো ঝোল বলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সাথে কিন্তু চাটনিটাও বানিয়েছিলাম তো যাই হোক তারপর সবাইকে খেতে দিই আমি নিজেও বসে গেছি খাওয়া দাওয়া করতে তো খেয়ে নিলাম তারপর আমি অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম বিকালবেলা উঠে দেখি বাবা আমার জন্য কষ্ট গুলো পেয়ার এনেছে আমি সকালবেলায় পেয়ারা একটা মাখিয়েছিলাম বাবা বলেছিলেন যে তোকে আমি পেয়ার এনে দেবো দেখবি তো সত্যি সত্যি ভাবিনি যে আজকে বিকালেই আবার নিয়ে চলে আসবে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে একটা একটা করে তুলে আমি সব সাজিয়ে রেখে দিলাম একটা বাটির মধ্যে তো যাই হোক দেখো কত পেয়ার এনেছে আর আমাদের জমির টমেটোগুলো একবার দেখো বেশ লাল লাল টমেটোগুলো আর এই টমেটোগুলো না খেতে দারুণ টেস্টি ভীষণ টক আর দারুণ দারুণ তো যাই হোক দেশি টমেটো টেস্টি আলাদা দেখি তাই না বলো তো যাই হোক আমাদের বাড়িতে অনেক অনেক টমেটো হয়েছে যেমন এখানে রয়েছে বাবা সব প্যাকিং করছিল যেহেতু এগুলো হাটে নিয়ে যাওয়া হবে ওই জন্য তারপর দেখো এখানে কে এসেছে আমাদের বাড়ি বেড়াতে আমাদের গোপু সোনা তো পিসিমণি নিয়ে এসেছে গোপু সোনাকে আমাদের বাড়ি বেড়াতে তো অনেকদিন ধরে আসব আসবো বলছিল বাট মনির আসা হচ্ছিল না তো ফাইনালি মনি এসেছে আমাদের বাড়ি বেড়াতে আর আমার কি ভালো লাগছিলো আমাদের এত ভালো লাগছিলো আমাদের গোপু সোনাকে দেখতে যে আমি কি বলবো তোমাদেরকে মানে ওকে পেয়ে আমি এত খুশি হয়ে গেছি যে কী বলবো তো আমার কাছে দেখলে একটু আগে পেয়ারটা ছিল বাড়িতে বাবা অনেকগুলো এনেছিলেন সেই পেয়ারেটা আমি একটা দিলাম আর ওকে এর প্রসাদ খেতে তারপর আমি না ওকে কোলেও নিয়েছিলাম তো পিসিমণি বললো তুই ওকে কোলে নে তো দেখো কি সুন্দর লাগছে ওকে দেখতে ওকে অনেকক্ষণ কোলে নিয়েছিলাম প্লাস অনেক আদরও করলাম তো আমার এত ভালো লাগছিলো হচ্ছিল যে ওকে বাড়ি যেতে দিই তারপর আমি বাড়ির সবার জন্য একটু গাজরের হালুয়া বানালাম সত্যি কথা বলতে আমাদের গোপু সোনা যদি আর একটু পরে আসতো তাহলে কিন্তু ওকেই ভোগটা দেওয়া হতো বাট তবে হ্যাঁ আমার কাছে যেটুকু ছিল আমি ওকে বসে খেতে দিয়েছি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি এটা নিয়ে কাকুকে দেব টেস্ট করা সেটা তো চলো হ্যাঁ বলো কেমন হয়েছে ভালো হয়েছে বাড়ির সকলকে দিয়ে আমিও একটু টেস্ট করে নিলাম আর গাজরের হালুয়াটা না হেভি হয়েছিল খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কে কে পছন্দ করো এই গাজরের হালুয়া খেতে অবশ্যই জানিও আর শীতকাল মানেই যদি একটু হালুয়া না হবে গাজরের তাহলে আর কি হলো তাই না বলো তো যাই হোক এই রেসিপিটা তোমরা শর্টে পেয়ে যাবে অবশ্যই দেখে নিও কেমন সন্ধ্যাবেলা দেখি মা বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে মা চলে এসেছে মন্দিরে দিতে কিন্তু যাই হোক চলো আজকে এখান থেকে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি কেমন লাগলো আজ সারাদিনের ভ্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে টা ডান